জন প্রিয় ইসলামিক বক্তা আলামা লুৎফুর রহমান হুজুরের বড় ছেলের ঘরের নাতি আছে, কাউকে না করেন না, ইন্টারভিউ দিবে না করেন না। আমরা সালাম দেওয়ার আগে হুজুর আমাদেরকে সালাম দিত, আমরা হুজুরের সাথে খুব মাইন। হুজুর বিবাস, আমি এখন লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার বদরপুর গ্রামে আছি এবং আমার সম্মুখে যিনি বসে আছেন সে হচ্ছে আমাদের জনপ্রিয় ইসলামিক বক্তা আলামা লুৎফুর রহমান হুজুরের বড় ছেলের ঘরের নাতি। কেমন আছো তুমি? তোমার দাদা আলামা লুৎফুর রহমান সাহেব অনেক বড় মাপের একজন আলেম, তোমার তো সে বুঝ হয়েছে, আশা করি তুমিও জানো কত বড় মাপের একজন আলেম, বা ওনার ওয়াজ তো দেখছো তুমি, দাদাকে তো কাছ থেকে দেখছো, দাদার সম্বন্ধে একটু বলো তুমি, তোমার দাদার সম্বন্ধে যাই, তোমার ছোট মানুষ তুমি হয়তো বুঝাই বলতে পারবা না, এখন তুমি অসুস্থ। যা বলবো, আমার দাদা মানে খুব ভালো মানের মানুষ ছিলেন, জীবনে মানে অনেক লোকই আসছে, কাউকে না করেন না, ইন্টারভিউ দিবে না করেন না। আমি তার সাক্ষী, আমাকে উনি না করেন নি আমি যখন এসেছিলাম, অসুস্থ থাকলেও না বলেন নি, যে কাউকে ফিরিয়ে দিতেন না, ফিরিয়ে দিতেন না। তুমি কিসে পড়ো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস সিক্সে পড়ি। আচ্ছা, যে বদরপুর আমার দাদা ভাইয়ের প্রতি মাদ্রাসা সাথে পড়ো না তোমার? তো দাদার সাথে শেষ কথা কবে হয়, উনি অসুস্থ হওয়ার আগে? অসুস্থ হওয়ার মানে আগের দিনে সকালেই কথা বলছি। কি বলছে তোমার সাথে, কি কথা হয়েছে? সকালে বলছে নাস্তা করছো, আমি বলছি হ্যাঁ, তারপর বলছে আচ্ছা মাদ্রাসায় যাও। মাদ্রাসায় গেছি, ক্লাস শুরু হয় নাই, হবে ওই সময় শুনি মানে অসুস্থ হয়ে পড়ছে। সামনে একটা ব্রিজ আছে, ওখান থেকে অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসছে। তখন তুমি ছিলা? হ্যাঁ ছিলাম ছিলাম। কিরকম দেখছো ওনাকে তখন তুমি? মানে শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে, বলার মতো আর কি ভাষা নেই, প্রচুর খারাপ অবস্থা ছিল। স্থানীয় ডাক্তার আসছে, এই আর কি অবস্থা। তো দাদা তো অনেক জায়গায় ওয়াজ করছেন, তোমার দাদা সরাসরি কোনো ওয়াজ দেখছো তুমি? আমি গেছি ওনার সাথে, পাঁচ ছটা ওয়াজ হয়ে গেছে। কিরকম তোমার এলাকা, কারণ ওনার তো অনেক মূল্যায়ন, সেই হিসাবে তুমি মূল্যায়ন পেতা নাতি হিসাবে আমি মনে করি, কারণ উনি তো অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। তোমরা ভাই বোন কয়জন? আমরা ভাই বোন ভাই তিনজন, বোন একজন। ভাই তিনজন বোন একজন। তো এখন তো তোমার দাদা অসুস্থ, খুবই অসুস্থ, বলতে গেলে 8-10 দিন উনি কোনো ওনার সেন্সে কি বলার আছে তোমার, কি চাওয়ার আছে দর্শকদের নিকট? আমার একটাই চাওয়া, সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়েবা দান করে। উনি মানে প্রচুর অসুস্থ, এটা বিভিন্ন মিডিয়াতে এসেছে উনি অসুস্থ, মানে তোমার কথা হচ্ছে যে যেন আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করে, আবার যেন কোরআনের মাহফিলে ফিরিয়ে দেয় তোমার দাদা। তুমি যেহেতু মাদ্রাসার লাইনে পড়াশোনা করো, যে কোনো একটা কোরআনের তুমি যে সুরা বা যেটা তোমার একটু তেলাওয়াত করো, যেহেতু হুজুরের নাতি হিসাবে সব দর্শকরা দেখবে, যে কোনো একটা তোমার যেটা পারো ভালো পারো তেলাওয়াত করো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আযীম। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি তোমার জন্য দোয়া করি তুমি ভবিষ্যতে তোমার দাদার মতো একজন বড় আলেম হও, এবং পাশাপাশি আমার যারা দর্শক আমি সবাই নিকট চাইব যে আমাদের প্রিয় হুজুর আলামা লুৎফুর রহমান সাহেবকে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন, ওনাকে অতি দ্রুত সুস্থ করে আবার কোরআনের মাহফিলে ফিরিয়ে দিন। বাবু তুমি ভালো থাকবা, ভালো থাকো, আল্লাহ। আমি একজন ওনার প্রতিবেশীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আলামা লুৎফুর রহমান সাহেবের বাড়ি। তো হুজুর তো এখানে থাকতেন? জি। এখন তো হুজুর অসুস্থ? জি। হুজুরের সম্বন্ধে একটু বলতেন যদি, আপনারা তো কাছ থেকে দেখছেন হুজুরকে।
আল্লাহর রহমতে হুজুর যথেষ্ট পরিমাণ অনেক ভালো একজন বিজ্ঞ আলেম এবং বুজুর্গ আলেম এবং তিনি একজন কোরআনের দাইলা সবাই হুজুর অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে এবং আল্লাহ যেন তাকে আবার এই ময়দানে আনি কোরআনে তাফসির করতে পারে এটা যেন হুজুরের সুস্থতা কামনা করে দোয়া করবেন সবাই পরিমাণ ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দান খায়রাত করে হুজুরের হাতে পরিচালনা অনেক মাদ্রাসা আছে ওই মাদ্রাসা গুলোর মধ্যে টাকা পয়সা করে এতিম বাচ্চাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং তার অনেক প্রতিষ্ঠান আছে পার্শ্ববর্তীও তার প্রতিষ্ঠান দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে এই দিনই প্রতিষ্ঠানের অসংখ্য খেজমত তিনি মেহনত করে এগুলার জন্য এই দিনের খেজমত করার জন্য সবাই হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করে নেক হায়াত দান করে আল্লাহ যেন তাকে আবার এই কোরআনের ময়দানে ফিরিয়ে দেয় সবাই ওর জন্য দোয়া করবেন আর হুজুরের সাথে কোন স্মৃতি যদি বলতেন যে আপনার সাথে যখন মসজিদে দেখা হইতো বা হুজুরের সাথে তো দেখা হলো হুজুর হাসি খুশি একটা সালাম দিত আমরা সালাম দেওয়ার আগে হুজুর আমাদেরকে সালাম দিত আমরা হুজুরের সাথে খুব মাইন হুজুর অত্যন্ত ভালো বদর সবাই সাথে সুন্দর ব্যবহার করতে এবং ছোট বড় সবাইকে সম্মান দিতে ইজ্জত দিতে সবার সাথে সালাম দিয়ে কথা বলতেন কোনো দিনের প্রতিষ্ঠান দিনের কাজে কোরআনের কোনো খেদমতের জন্য তিনি যে কোনো সহযোগিতার জন্য যাইতে আসতাম তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন আমাদেরকে যে কোনো প্রয়োজনে মানুষের দুঃখ কষ্ট মধ্যে তিনি আমাদেরকে সহযোগিতা করতেন তাই দেশবাসীর কাছে হুজুরের জন্য দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন হুজুরের জন্য হুজুরের কোনো সরাসরি ওয়াজ মাহফিল দেখছিলেন আপনি যেটা আপনাদের এলাকারই আমাদের এলাকায় হুজুরের সরাসরি হুজুরের এই দিনই প্রতিষ্ঠানে মাদ্রাসায় তিনি তাফসির করতেন আবার মোমিনপুর দাখিল মাদ্রাসায় তিনি তাফসির করতেন গত কয়েকদিন আগে হুজুর আবার তাফসির করেছিলেন বিরামপুর দাখিল মাদ্রাসায় এভাবে হুজুর অনেক প্রতিষ্ঠানে আমরা যাইতাম হুজুরের তাফসির শুনতাম অনেক দূর অঞ্চলে ছুটে যাইতাম হুজুরকে স্টক করেন মাহফিল করা অবস্থায় নাকি হুজুর স্টক করেন একটা কক্সবাজার একটা মাহফিলের দিকে রওনা দিতে যাই হুজুরে গাড়ির মধ্যে অসুস্থ হয়ে যান এখন তো ইবনে সিনাতে আছেন প্রায় আজকে 10 দিন আইসিইউতে আছেন জি জি আচ্ছা হুজুরের ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে তো সঠিক আমি কইতে পারি না বুঝতে পারছি তো যাক আপনাদের আসলে আপনি যেটা বারবার বলতেছিলেন যে হুজুরকে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করে যাতে তিনি আবার কোরআনের মাহফিল করতে পারে এবং দিনই কাজ করতে পারে সেটা আমারও চাওয়া আমি কতবার যে ভিডিও করছি আমি দেখছি ওনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে উনি ইন্টারভিউ দিয়েছিলেন উনি অনেক ভালো মানুষ আমাকে আপ্যায়ন করছেন যথেষ্ট ভালো মানুষ তা আমিও আমার যারা অডিয়েন্স সবার কাছে বলবো আপনারা আলামা লুতফুর রহমান সাহেবের জন্য হুজুরের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে আবার সুস্থ করে দিয়ে কোরআনের মাহফিলে আবার ফিরিয়ে দেন ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনি ব্যস্ত মানুষ তার ভিতরেও হুজুরকে ভালোবাসেন বিদায় তার সম্বন্ধে দুটো একটা কথা বললেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।